আমি ফাইজা হাসান আজকে আমি তোমাদের সবার সাথে অধ্যায় সাত নয় এবং দশ প্রথম পত্রের সলভ করবো আশা করছি সবাই ভালো আছো এবং এই চ্যাপ্টারগুলো সবারই শেষ হয়ে গিয়েছে এবং আজকে আমার সাথে তোমরা ভালোভাবে রিভিশন দিতে পারবে আর প্রত্যেক দিনের মতোই আজকেও আমাদের ক্লাসে কিন্তু একটা কনটেস্ট রয়েছে এই কনটেস্টটা সম্পর্কে সবাই কম বেশি জানো তাও আমি আবার রিভাইজ করিয়ে দিচ্ছি এই কন্টেস্টটা হচ্ছে এই লাইভে যারা যত বেশি অ্যাক্টিভ থাকবে যত বেশি তাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবে কমেন্ট করবে লাইভটি শেয়ার করবে তাদেরকে এই লাইভের শেষে এবং কারেক্ট অ্যান্সার হতে হবে জাস্ট অ্যান্সার করলেই হবে এমন না কারেক্ট অ্যান্সার হতে হবে তাদেরকে এই লাইভের শেষে তাদের মধ্যে থেকে একজনকে এই লাইভের শেষে এই বইটা গিফট করা হবে আর এই বইটা কতটা উপকারী আমাদের জন্য আমরা তো জানি নিশ্চয়ই কারণ এটার মধ্যে অ্যাডমিশন টেস্টের গণিত বিচিত্রা বইটা পাবে গণিত বিচিত্রা নতুন সংস্করণ বই বাজারে অ্যাভেলেবেল হবে ভেরি সুন এখানে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ তো এটা ভেরি সুন অ্যাভেলেবেল হবে বাজারে আর তাছাড়া তোমরা যারা আজকে ভালো অ্যাক্টিভ থাকবে এবং রাইট অ্যান্সার দিবে সবার আগে আগে অ্যান্সার দিবে এবং এই লাইভটি শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবে তারা পেয়ে যাবে গণিত বিচিত্রা বইটি এই লাইভের শেষে আমি একজনকে সেই প্রাইসটা দিব সো সবাই অ্যাক্টিভ থাকবে এবং বেশি বেশি করে কারেক্ট অ্যান্সার দেওয়ার ট্রাই করবে এটা কিন্তু কন্টেস্ট এবং কম্পিটিশন এটাকে কম্পিটিশনের মতোই নেবে এবং সেই স্পিরিটটা রাখবে এই বইটা কিন্তু অ্যাডমিশন টেস্টে খুবই উপকারী হবে তোমাদের জন্য যারা এইচএসসি দিবে এবার এবছর বা এর পরের বছর তোমরা সবাই এই বইটা নিয়ে রাখতে পারো কারণ তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবে তখন গণিত বিচিত্রা বইয়ের আসলে কোনো তুলনাই হয় না কারণ এটার মধ্যে সব সূত্র বিগত বছরের প্রশ্ন সমাধান ব্যাখ্যা সব দেওয়া আছে আর সবচেয়ে মজার ব্যাপার গণিত বিচিত্রা বইয়ের যেটা হচ্ছে ক্যালকুলেটারে কোন বাটন চেপে সহজে এবং কম সময়ে তুমি অ্যান্সার বের করতে পারবে সেগুলো পর্যন্ত লেখা আছে সে সেলফ টেস্টের ব্যবস্থা আছে তো বইটা আসলে খুব ভালো মানের একটা বই সো মোটামুটি যারা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও বিভিন্ন ভার্সিটির জন্য তাদের জন্য স্পেশালি এই বিচিত্রা সিরিজের বইটা খুবই ভালো গণিত বিচিত্রা বইটা সো আজকে পেয়ে যাবা যারা লাইভে অ্যাক্টিভ থাকবে ঠিক আছে আচ্ছা তো আমরা চলো ক্লাসটা শুরু করে দিই কারণ আমাদের খুব দ্রুত যেতে হবে অনেকগুলো এমসিকিউ সলভ করবো আমরা আজকে তো যেহেতু দ্রুত দ্রুত যেতে হবে তাই আমরা ক্লাসটা শুরু করে ফেলি সো প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে একটা অনেকগুলো অপশন থাকে দেন সেখান থেকে কয়টা কারেক্ট হয়েছে সেটা চুজ করতে হয় তোমরা জানো এই জাতীয় প্রশ্নের ধারা সম্পর্কে সো আমরা একটু দেখি তো এখানে কোনটা কোনটা কারেক্ট এখানে এই প্রথম অপশনটা কারেক্ট এটা একটা সূত্রই রয়েছে তাই না এটাও কারেক্ট আমি এই দুটো সূত্র কীভাবে মনে রাখি যে ট্যান টু নিজের ট্যানের সূত্র হওয়া সত্ত্বেও ওর কপালে জুটল মাইনাস আর সাইন টু এর সূত্র না হওয়া সত্ত্বেও সেখানে পেল সে প্লাস সো আমি এভাবে কিছুটা মনে রাখি আই নো দিস ট্যাকটিক্স ইজ উইয়ার্ড বাট এভাবে মনে থাকে আমার আর কস টু এর যে সূত্রটা সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গর্বর হয়ে গিয়েছে এখানে উপরে মাইনাস হবে আর নিচে হবে প্লাস তাই না সো এটা আমাদের কারেক্ট না সো আমরা কি বলতে পারি এক ও দুই হবে কারেক্ট অ্যান্সার ওকে এই প্রশ্নের সমাধান করার জন্য তোমরা ক্যালকুলেটারে করে নিতে পারো এই সমাধানটা আই গেস পেয়ে যাবে তোমরা অ্যান্সার আর যদি না পেয়ে থাকো তাহলে আমরা এখন ম্যানুয়ালি একটা উপায়ে সলভ করতে পারি যাদের ম্যানুয়ালি করতে বেশি সময় লাগে না তাদের জন্য এই রুলটা হাফ ইন্টু আমি এখানে কি করেছি বুঝতে পেরেছো তাই গেস কজ স্কোয়ারের জন্য একটা রুট নিয়েছি আর এখানে ফোর নিয়েছি যাতে ফোরের রুট করলে আমরা টু পেয়ে যাব টু আর টু কাটা গেলে আবার আগের পজিশনে চলে আসবে এই জন্য এরকম করেছি আচ্ছা তাহলে আমরা এখানে একটা টু আলাদা করলাম আর তাহলে আমরা কি পাবো টু কজে স্কোয়ার টু ইন্টু টু কজ স্কোয়ার পাই বাই এইট টু কজে স্কোয়ার এই ইকোয়াল টু কি ওয়ান প্লাস কজ এ তাই না তাহলে আমরা লিখে ফেলি ওকে এখন এটা এটা কাটা চলে যাচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান প্লাস কস পাই বাই ফোর তাই না এখন কস পাই বাই ফোর এর ভ্যালুটা বসিয়ে দিয়ে তোমরা যোগ বিয়োগ করলেই অ্যান্সারটা পেয়ে যাবে করো তো সবাই যোগ বিয়োগ করে আমাকে অ্যান্সার জানাও কারণ ত্রিকোণমিতির সূত্রের অভাব নাই অভাব চল্লিশ পঞ্চাশটা তো সূত্র আছে সো এতগুলো মনে রাখবো কিভাবে অ্যান্সার হচ্ছে এ আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমি খুব দ্রুত যাবো আমার সাথে কোপ আপ করার জন্য তোমাদেরকে একদম প্রো থাকতে হবে সো সবাই প্রো থাকবে আচ্ছা এই সূত্রটা আমরা জানি কারেক্ট এখানে যে সূত্রটা আছে সেটা ঠিক লেখা আছে এই সূত্রটা আমরা দেখতে পাচ্ছি কারেক্ট আর এখানে কি হয়েছে আমরা জানি সি ইক টু এ ক্লাস বি কস এ এই সূত্রটা আমি মনে রাখি এভাবে যে সি যখন থাকবে তখন এর থাকবে আর বি থাকবে সেক্ষেত্রে সূত্রটাতে এই পাশে কোনো সি থাকবে না ডান পাশে সি ইকুয়াল টু আর এর সাথে থাকবে বি কস বি উল্টাটা আর বি এর সাথে থাকবে কস এ উল্টাটা এভাবে করে তোমরা এ বি এ ইক বিস টু ওয়ার্ড এগুলো বের করে ফেলতে পারবে আচ্ছা এই ক্ষেত্রে কি হয়েছে জাস্ট এইচএসি তেইশ হলে ইজি হওয়াই উচিত কারণ আর দুই দিন পরেই পরীক্ষা আচ্ছা এটা আমরা সলভ করি তো সাইন ফাইভ ডিগ্রির ভ্যালু যেহেতু দেওয়া আছে তাহলে আমরা হচ্ছে এভাবে লিখে নিব ভেঙে নিব তাহলে আমরা পাই টু সাইন ফাইভ ডিগ্রি প্লাস কস ফাইভ ডিগ্রি তাই না সাইন টু এর সূত্র করেছি এখন জাস্ট ভ্যালু বসিয়ে দিলেই হবে টু ফাইভ ডিগ্রি আর আবারও আমরা এই কাজটা করতে পারি কজ স্কোয়ার ফাইভ ডিগ্রি টু সাইন ফাইভ ডিগ্রি যাতে কজে চলে যায় আর এটাই কজটা আমরা জানি সাইন ফাইভ ডিগ্রি তাহলে কি থাকলো এখন আমরা ভ্যালু বসাবো ওয়ান মাইনাস স্কোয়ার তাহলে এটা কোনোটার সাথে মিলেছে অ্যান্সার আচ্ছা সি এর সাথে কিন্তু মিলে গেছে তাহলে ফোর হচ্ছে সি সো যেটা বলছিলাম যে সাইন কিন্তু সেকের সাথে কোন সাইন হবে সেটা কিন্তু চেঞ্জ হবে এই কোসেকের কারণে ঠিক আছে এই কোসেকের কারণে সেকের কারণে সাইন চেঞ্জ হবে না যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে পড়েছে তাহলে থার্ড কোয়ানড্রেন্ট আমি এটা এভাবে মনে রাখি অল সাইন টেন কজ ঠিক আছে এখানে কজ আর সেক হচ্ছে পজিটিভ যেহেতু এখানে কজ আর সেক শুধু ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ কিন্তু আমাদের পড়েছে থার্ড কোয়াড্রেন্টে কোনটা তাহলে আমাদের বলতে হবে মাইনাস সেক এ অ্যান্সার হবে এ মাইনাস সেকে এই ম্যাথটা সাইন বি প্লাস সি এর মান কত হবে এখন তোমরা বুঝতে পারছো না সাইন বি প্লাস সি এর মান কত হবে এখান থেকে আমরা বের করেছি যেভাবে ঠিক ওভাবে বের করতে হবে সো তোমরা আমাকে বের করে অ্যান্সারটা জানাও শীঘ্রই না কারণ আমার অনেক এমসিকিউ সলভ করতে হবে এটার অ্যান্সার হবে বি ওয়ান বাই রুট টু ঠিক আছে আমরা এখন এগিয়ে যাই এ বি কত সেন্টিমিটার আচ্ছা আই গেস এটার কোয়েশ্চেনটা ইনকমপ্লিট আছে আচ্ছা ছয় কেউ সলভ করো না আমি ছয়ের কোয়েশ্চেনটা তোমাদেরকে দিচ্ছি ছয়ের কোয়েশ্চেনটা এখানে ইনকমপ্লিট রয়ে গেছে আমি একে দিচ্ছি কোয়েশ্চেনটা একটা ত্রিভুজ ছিল এ বি সি এখানে বি ছিল হচ্ছে গিয়ে সেভেন্টি ফাইভ ডিগ্রি এ ছিল ফর্টি ফাইভ ডিগ্রি আর এখানে এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া ছিল এরকম ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের ত্রিভুজটা এই ত্রিভুজটা থেকে সাইন বি প্লাস সি এর মান বের করতে হবে আচ্ছা সি কোণের ভ্যালু বের করার জন্য আমরা কি করবো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওয়ান এইটি ডিগ্রি তাহলে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি হবে হচ্ছে গিয়ে সি এর মান তাই না সি এর ভ্যালুটা তাহলে কি হচ্ছে সিক্সটি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি থেকে দুই কোণ নে সমষ্টি বিয়োগ দিলে আমরা কিন্তু তৃতীয় কোনটা পেয়ে যাচ্ছি তাহলে এটার ভ্যালু হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন সাইন বি প্লাস সি এর ভ্যালু আস করেছে তাহলে সাইন বি প্লাস সি হচ্ছে সিক্সটি ডিগ্রি প্লাস সেভেন্টি ফাইভ ডিগ্রি এখন এটার ভ্যালু বের করো এটা সাইন থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি হবে এটাকে তুমি চাইলে ভেঙেও লিখতে পারো নাও লিখতে পারো তোমার ইচ্ছা সাইন এভাবে লিখেও সলভ করতে পারো কারণ ওয়ান থার্টি ফাইভ ডিগ্রির ভ্যালু জানা থাকে না এইচএসসিতে যদিও তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর থাকে না তো এজন্য আমি তোমাদেরকে বলবো যে ক্যালকুলেটর না রেখে নিজে হাতে হাতে প্র্যাকটিস করা ট্রাই করবে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে তাহলে ভালো হবে আচ্ছা তাহলে এটার ভ্যালু কত হলো ওয়ান বাই রুট টু অ্যান্সার হবে বি ঠিক আছে এই ত্রিভুষের উপরেই নেক্সট কোয়েশ্চেনটা থাকবে নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এবি আছে না এই এর ভ্যালিউ কত হবে এবি কত সেন্টিমিটার এটা হচ্ছে গিয়ে क्वेश्चन সবাই একটু খাতায় এই ত্রিভুজটা এঁকে ফেলো যাতে আমি পরের পেজে চলে গেলে তোমাদের যাতে প্রবলেম না হয় এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন পরের क्वेश्चनটার জন্য আচ্ছা এই যে এবি কত সেন্টিমিটার ঠিক আছে আমাদের আমরা কি জানি এ বাই সাইনে ইকুয়াস টু বি বাই সাইন বি ইকুয়াস টু সি বাই সাইন সি টু টু আর আচ্ছা এই সূত্রটা দিয়ে এই ম্যাথটা সলভ করতে হবে এখন সি কোণের অপোজিটে এবি ছিল না তাহলে এবি মেইনলি আমাদের সি এখানে আর আমাদের জানা কোনটা ছিল বিসি এর ভ্যালু বিসি কিসের অপোজিটে এর তাহলে আমরা এ কোণের ভ্যাল এ বাহুর দৈর্ঘ্য জানি উইচ ইজ রুট ওভার টুয়েলভ সেন্টিমিটার ঠিক আছে এটার অ্যান্সার আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানাও আচ্ছা এখানে তাহলে আমাদের এই ভ্যালুটা আর এই অনুপাতটা এই দুইটা অনুপাত নিলেই হচ্ছে কারণ সবগুলোই সমান একজন আরেকজনের সাথে এই দুইটা অনুপাত কেন নিলাম কারণ আমাদের বের করতে হবে সি আর জানা আছে আমাদের এ আর কোনও জানা আছে কোন এ আর সি বিও জানা আছে বাট এখানে বি লাগবে না আমাদের আচ্ছা তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিই সাইন এর ভ্যালু কত ছিল ফর্টি ফাইভ ডিগ্রি আর সি আমরা জানি না কিন্তু সাইন সি এর ভ্যালু আবার আমরা জানি তাহলে আমরা কি করব এখন যে সি এর ভ্যালুটা বের করবো টুয়েলভ ইন্টু সাইন সিক্সটি বাই সাইন ফর্টি ফাইভ এখানে কিন্তু তোমরা ধরা খেয়ে গেলে তোমরা বই দেখে উত্তর লিখতেছো কেন আমি বলি এখানে কোনো অপশানে কারেক্ট অ্যান্সার দেওয়া নেই আমি এই ম্যাথটা অনেকবার করে দেখছি অ্যান্সার এটা আসে না অ্যান্সার আসে থ্রি রুট টু সো তোমাদের কারো অ্যান্সারই কারেক্ট হয়নি এখানে কোনো অ্যান্সারই কারেক্ট অপশান নেই অ্যান্সার হবে থ্রি রুট টু ওকে সো যারা বই দেখে দেখে অ্যান্সার দিচ্ছ তারা বই রেখে অ্যান্সার দাও ওকে আচ্ছা কস টু বি ইকুয়াস টু কী বলো ওয়ান মাইনাস টেন স্কোয়ার বিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা আমরা একটু আগেই দেখছি না একটা একদম প্রথম যে ম্যাথটা ছিল ওখানে আমরা শিখছি এটা এই সূত্র দিয়ে আমরা খুব সহজে এখন জাস্ট ভ্যালু বসালেই হয়ে যাচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান মাইনাস এখন আমি এগুলোর স্কোয়ার করে দিব যেহেতু স্কোয়ার আকারে আছে আর ওয়ান প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিছুটা আমি এখন এটা দেখেই বুঝতে পারতেছি যে আসলে অ্যান্সার হবে সি কারণ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এরকম আসবে নিচের পি স্কোয়ারটা কাটাকাটি যায় উপরে নিচে তাও তোমরা হিসাব করে দেখতে পারো সমস্যা নেই তাহলে অ্যান্সার হবে সি গণিত বিচিত্রা কি অ্যাডমিশন বই নাকি অ্যাকাডেমিক বই দুইটার ক্ষেত্রেই ইউজ করতে পারো কারণ এখানে সব কনসেপ্ট অনুযায়ী সূত্রগুলো সাজা সাজানো আছে আলাদাভাবে আবার বিগত বছরের যত প্রশ্ন আছে তত প্রশ্ন দেওয়া আছে যতগুলো অ্যাডমিশন টেস্টের বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেন আছে আর হচ্ছে গিয়ে বোর্ডের কোয়েশ্চেনও দেওয়া আছে যেমন এই প্রশ্নগুলো কিন্তু বোর্ডের ওখানে সলভ করা আছে সো সেখান থেকেই আসলে স্লাইডগুলো বানানো হয় নেক্সট হচ্ছে এই প্রশ্নটা নয় নম্বর প্রশ্ন এখানে কস টু এ ইকালস টু সাইন টেন ডিগ্রি এটা কীভাবে আসলো জাস্ট এখানে এইট্টি ডিগ্রি লিখলেই হচ্ছে আর আমি যেভাবে করেছি আমি যেহেতু আমার হাতে ক্যালকুলেটার নেই ঠিক আছে তোমরা এভাবে প্রিপারেশান নাও যাতে ক্যালকুলেটার ছাড়াই তোমরা করতে পারো কারণ তোমাদের অ্যাডমিশান টেস্টে কিন্তু ক্যালকুলেটার থাকবে না সো এইভাবে প্রিপেয়ার থাকো তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি এটা ইকুয়ালস টু সাইন টেন ডিগ্রি তাহলে এটা কারেক্ট এখন এখানে আসি তাহলে এ থেকে বিয়োগ করতে হবে তাহলে সাইন মাইনাস টেন ডিগ্রি টু হচ্ছে মাইনাস সাইন টেন ডিগ্রি কজ আর সেক বাদে সবগুলোর মাইনাস থিটা আসলে মাইনাস ভ্যালুই আসে তাহলে এটা কারেক্ট না যেহেতু এটা কারেক্ট না তাহলে আমরা আমাদের থার্ড অপশন চেক করার দরকারও নেই কারণ হচ্ছে গিয়ে অপশানগুলো কিন্তু জোড়ায় জোড়ায় আছে তাহলে আমরা বলতে পারি যে এক তিন হচ্ছে কারেক্ট অ্যান্সার আর যদি তিন অ্যান্সার কারেক্ট নাও হয় তাও বোর্ড তোমাকে মার্ক দিতে বাধ্য কারণ তোমার তো দোষ না এখানে প্রশ্ন ওনারা ভুল দিয়েছে অপশন ওনারা ভুল দিয়েছে ওনাদের দায় দায়িত্ব আছে। আমরা করব না একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে কোন তিনটির পরিমাপ কি হবে সেটা জানতে হবে এখন আমরা একটু ক্লাস ফাইভে ফিরে যাই ঠিক আছে ক্লাস ফাইভে বা জেনারেল ম্যাথ যেটাই বলো এটা খুবই সহজ একটা ম্যাথ থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স অনুপাতের অঙ্ক করেছিলাম না আমরা ক্লাস ফাইভে থাকতে এটা বেসিক্যালি সেটাই ওকে তিনটা কোণের সমষ্টি কত ওয়ান এইটি ডিগ্রি তাহলে আমরা জাস্ট এভাবে লিখলেই হবে আর আমরা এখন যোগ করে দিই টুয়েলভ এক্স ইকুয়ালস টু ওয়ান এইটি ডিগ্রি আর এক্স ইকুয়ালস টু হচ্ছে ফিফটিন তাহলে আমরা জাস্ট এখন একটা কোণের ভ্যালু যদি থ্রি এক্স হয় তাহলে থ্রি থ্রি ইন্টু ফিফটিন কত পঁয়তাল্লিশ এখন যেহেতু এক এক করে বেড়েছে অনুপাতটা চার পাঁচ এভাবে আমরা পনেরো পনেরো করে যোগ করে দিই তাহলেই হবে পঁয়তাল্লিশের সাথে পনেরো যোগ করলে ষাট ষাটের সাথে পনেরো যোগ করলে পঁচাত্তর তাহলে অ্যান্সার হবে সি খুবই সহজ একটা অঙ্ক সো প্রবলেম নাই সবাই পারবা কর থিট আচ্ছা টেন এটার ভ্যালু কর থিটা ইজ মেনলি ওয়ান বাই টেন থিটা

এই ভ্যালুটা বসিয়ে দাও বাই হিসাব মাইনাস ওয়ান করে আমাকে অ্যান্সার জানাও আসে আচ্ছা দেখি তো আমি অ্যান্সারটা কি টুয়েলভ বাই ফাইভ কিনা হ্যাঁ টুয়েলভ বাই ফাইভ ওকে কারেক্ট অ্যান্সার দিয়েছে নুরবানু বেগম টুয়েলভ বাই ফাইভ ইনভার্স ইকোনোমিতে করে করলে আরো তাড়াতাড়ি হয় আপু আচ্ছা ওকে সেটাও করতে পারো হ্যাঁ তোমাদের কাছে তো ক্যালকুলেটার আছে তো এই জন্য তোমাদের সুবিধা হচ্ছে বাট আমি আসলে অ্যাডমিশন টেস্টের ব্রেইন দিয়ে চিন্তা করতেছি যে ধরো আমার কাছে একটা প্যারাল ইউনিভার্সে আমার কাছে ক্যালকুলেটার নেই তখন আমি কি করব। তা আমি ওইভাবে চিন্তা করতেছি আচ্ছা এখানে আসে কি কস মাইনাস ফিফটিন ডিগ্রি আর কজ মাইনাস সিটা মানে কস সিটাই সব প্যারা নেই আমাদের এটা আমরা কস ফিফটিন ডিগ্রি হিসেবেই ধরবো এটা ইক টু এটা সমান ঠিক আছে এখন আমি তোমাদেরকে একটা সাজেশন দিব সেটা হচ্ছে কস ফিফটিন ডিগ্রি আর কস সেভেন্টি ফাইভ ডিগ্রি এই দুইটার ভ্যালু সবসময় মুখস্থ রাখবে তাহলে সুবিধা হবে হ্যাঁ তোমাদের কাছে ক্যালকুলেটার আছে কিন্তু তোমরা যখন অ্যাডমিশন টেস্টে যাবে তখন যাতে তোমরা দেখলে এমনি কুইকলি অ্যান্সার দিয়ে দিতে পারো কস কস সাইন এই দুইটারই ফিফটিন ডিগ্রি আর সেভেন্টি ফাইভ ডিগ্রি এই দুইটাও মুখস্থ করে ফেলবা অ্যাডমিশন টেস্টে অনেক কাজে লাগবে জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ আসে জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ কোনটা এই যে এই জন্য আমি বলেছি রুটের যে মানটা সেটা মুখস্থ করতে হবে পনেরো ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রির ক্ষেত্রে তোমরা তাহলে এগিয়ে থাকবে বুঝছো এটার অ্যান্সার হবে সি ঠিক আছে রুট থ্রি মাইন মেবি সেভেন্টি ফাইভ ডিগ্রির ক্ষেত্রে এখানে মাইনাস ওয়ান হবে নট শিওর দো তোমরা অবশ্যই চেক করে দেখবে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর ফিফটিন ফাইভ ডিগ্রির মান মুখস্থ রাখবে অ্যাডমিশন টেস্টের জন্য কাজে লাগবে এইটা তো তোমাদের ক্লাস নাইন টেনের ম্যাথ এইটা যে না পারবে তাকে ধরে একদম কানে নিচে মার দেওয়া উচিত আচ্ছা এখানে আমরা কি করব এই যে পনেরোশো আশি আছে না এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে ভাগ দিব নব্বই দিয়ে নব্বই দিয়ে ভাগ দেওয়ার পরে যত আসবে আমি ভাগ করেছিলাম বাসায় সো টোয়েন্টি আসবে টোয়েন্টি আচ্ছা ফার্স্ট অফ অল কোসেক মাইনাস মাইনাসই থাকবে সো আমরা এই মাইনাসটা আগে নিয়ে আসি তাহলে আমাদের একটু ঝামেলা কমলো মাইনাসটা আগে কেন লিখেছি আই হোপ এটা বুঝেছ যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কেন মাইনাসটা আগে আসলো আচ্ছা টোয়েন্টি এইট ইন্টু নাইনটি এখন বাকি থাকে কত দেখো তো যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার আই থিঙ্ক এরকম কিছু একটা আসা উচিত ওকে অ্যান্সার যে এই যে ভাগশেষটা আছে এখন আমরা জাস্ট এই ভাগ লিখে দিব প্লাস সিক্সটি ডিগ্রি এখন দেখো এটার সাথে সিক্সটি ডিগ্রি প্লাস করলে কিন্তু এটাই আসতেছে সো এই জন্য আমরা ভাগ এখানে লিখে নিচ্ছি আচ্ছা টোয়েন্টি এইটটা নাইনটি মানে এই যে কোয়াড্রেন এখানে আঠাশ ভার ঘুরে যেখানে আসবে এই সিক্সটি ডিগ্রি সেটা আমাদের সাইন হবে তো আমার মনে হচ্ছে যে সাইন চেঞ্জ হচ্ছে না মাইনাসে থাকছে কারণ এখানে আটাশ বার আটাশ কিন্তু চারের গুণিতক তো চারবার যদি আমরা ঘুরি চারটা কোয়াড্রেন্টে তাহলে চার সাতা আটাশ আমরা এই যে প্রথম কোয়াড্রেন্টে আবার ফিরে আসব তো সেখানে সিক্সটি ডিগ্রি আর কোসেক সিক্সটি ডিগ্রির ভ্যালু বসাতে হবে উইচ ইজ টু বাই রুট থ্রি তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে বি মাইনাস টু বাই রুট থ্রি সো আমার যে ইন্টারমিডিয়েটে যা পড়েছি সব একদম অ্যাকুরেটলি মনে আছে এমন না বেসিক বাদে বেশ কিছু এক্সট্রা জিনিস আমিও ভুলে গিয়েছি সো আমারও রিভিশন দিতে হয় যেহেতু আমার রিভিশন দিতে হয় ভাবো তোমাদের ভালো রেজাল্ট করার জন্য কি পরিমাণ রিভিশন দিতে হবে সো সবাই রিভিশন দিতে থাকো সেখানে কাজে দিবে। এই প্রশ্নটা আমি সিলেক্ট করার কারণ আজকে এখানে দেওয়ার কারণ হচ্ছে প্রশ্নটা তেমন কঠিন কিছু না অনেক সহজ একটা জিনিস কিন্তু এটা না আমাদের অনেকবার পড়া লাগবে কারণ মানে কোয়েশনটা এরকম যে থিটা কোন জিরো ডিগ্রি থেকে বেড়ে নাইনটি ডিগ্রি হলে সাইন এর মান নেচের কোনটি একবার পড়ে কিন্তু মাথায় আসে না হ্যাঁ কী বললো কি কী তো আবার পড়তে হয় তো এই জন্য আমি কোয়েশ্চেনটা সিলেক্ট করেছি তো জিরো ডিগ্রিতে সাইনের ভ্যালিউ হচ্ছে জিরো আর নাইনটি ডিগ্রিতে ওয়ান তাহলে আস্তে আস্তে কীভাবে বাড়লো জিরো থেকে ওয়ানের দিকে গেল তাহলে অ্যান্সার হবে জিরো থেকে বৃদ্ধি পেয়ে ওয়ান হয় এটা খুব বেসিক কোয়েশ্চেন ঠিক আছে কিন্তু অনেকেই এটা নিয়ে ভাবতে থাকবে যে কি হইল। কারণ পুরো জিনিসটা একদম বাংলায় ডিটেলসে লেখা সো গুড কোয়েশ্চেন বরিশাল বোর্ড সতেরো গুড কোয়েশ্চেন সৈকত হাসান এই যে ও একটা ভ্যালুয়েবল কথা লিখেছে যে ইফ এ টিচার ডাজ নট গিভ রিভিশন অ্যাট হোম দেন ইউ উইল নট বি এবল টু টিচ এনিথিং এটা খুবই ভ্যালুয়েবল কথা আমাদের ফ্যাকাল্টিরাও যারা ভার্সিটিজে আছেন তারাও রিভিশন দেন সো রিভিশন খুব ইম্পর্ট্যান্ট বি এটা স্টুডেন্ট ওর টিচার আচ্ছা টু সাইন স্কোয়ার ফিফটিন ডিগ্রি এটার কি সূত্র বলো তো এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি আমরা এটা লিখতে পারি ওয়ান মাইনাস কস টু ইন্টু এ এখানে নেওয়ার কারণ হচ্ছে আমরা ফিফটিন ডিগ্রির ভ্যালু জানি না আমি যদিও বলছিলাম একটু আগে ফিফটিন ডিগ্রির ভ্যালু মুখস্থ করতে হবে কিন্তু আমাদের কাছে কিন্তু জানা নাই তো এখানে টু ইন্টু ফিফটিন ডিগ্রি করলে এখানে থার্টি ডিগ্রি চলে আসে সো আমরা ইজিলি এটার ভ্যালু বসিয়ে দিতে পারবো তো ওয়ান মাইনাস কস থার্টি ডিগ্রি কত হবে তোমরা এখনই হিসাব করে আমাকে বলো অ্যান্সার হবে দেখি কে আগে অ্যান্সার করেছে নুরবাণু বেগম এ হবে ক্যালকুলেটার এই মে ক্যালকুলেটার ফেলো ক্যালকুলেটার ক্যালকুলেটার হচ্ছে আমাদের ব্রেনকে একদম না কি বলে নাল করে ফেলে একদম ডাম বানায় ফেলে আমরা ক্যালকুলেটার ইউজ করতে করতে তো এত টু হয়ে যায় যখন আমরা এই ইউনিটে এক্সাম দিতে যাই ডিউ তখন আমরা টাইমের মধ্যে আর ম্যাথ করে শেষ করতে পারি না এটা খুবই খারাপ আপু তুমি একটু নিজে নিজে করার ট্রাই করো কারণ এখন তো তুমি বাসায় সলভ করতেছো তাই না তো এখন থেকে এই প্র্যাকটিসটা করো এখানে যে প্রাইস পেতেই হবে এমন কিছু না তোমার শিখাটা কিন্তু বড় ব্যাপার তাই না এখানেও কোয়েশ্চেনটা ইনকমপ্লিট তাই আমি কোয়েশ্চেনটা খুঁজে বের করছি ত্রিভুজটা হবে হচ্ছে গিয়ে এ বি সি এটা এর অপোজিটে হচ্ছে এ বাহু বি এর অপোজিটে বাহু সি এর অপোজিটে সি বাহু আর এখানে হচ্ছে থার্টি ডিগ্রি আই হোপ তোমরা এই সূত্রটা জানো এই সূত্রটা সবার জানা আছে আমি আশা করছি এটা কিন্তু ওয়ান টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে ওকে এখন তোমরা মান বের করতে পারো তোমাদের সি প্লাস এ বাই বি এটা বের করতে হবে আমি এ বি সি কোনটা লিখে দিয়েছি এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য কোন সূত্রটা আমি বারবার সূত্র সূত্র বলতেছি বাট ত্রিভুজের সাইন সূত্রটা মেনলি ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে আসা হবে কোনটা সাইন এ কোনটা বি কোনটা সি কি ধর কোনটা কি ধরবা এটা জানতে হবে তো যেই কোন চলতেছে ধরো সাইন এ সাইন এর অপোজিটে হবে যে বাহুটা থাকবে সেটা হবে এ বাহু তো এখন তোমাদের বাহু জানা নাই দুইটা কোন জানা আছে উইচ ইজ এ আর বি আচ্ছা আর সি আমরা সেভাবে বের করে নিতে পারবো ওয়ান এইটি ডিগ্রি মাইনাস থার্টি প্লাস ওয়ান টোয়েন্টি ওকে তাহলে আমরা কি পাই আমরা পাই থার্টি ডিগ্রি এটার ভ্যালিউ হচ্ছে থার্টি ডিগ্রি ওকে ষোলো কে অ্যান্সার লিখে ফেলেছে সি লিখেছে বাধন দেব ষোলো সি আচ্ছা দেখা যাক ষোলো সি কিনা আচ্ছা যেহেতু উপরে সি আর এ আছে আর নিচে বি আছে তাহলে আমরা একটা বের করতে পারি সি বাই বি আর একটা এ বাই বি এই দুইটা অনুপাত আমরা বের করি আমি এভাবে করে মাথায় রেখেছি হলে অনেকগুলো অনুপাত বের করা লাগবে তাই না সি বাই বি যদি করো তাহলে উপরে থাকে সাইন সি আর নিচে সাইন বি এখন জাস্ট ভ্যালুগুলো বসাও আর এ বাই বি যদি করো এ বাই বি যদি করো তাহলে উপরে থাকবে সাইন এ আর নিচে থাকবে সাইন বি এখন স্যার ও ম্যাডাম আপনারা বসিয়ে দেন যা ভ্যালু আছে তাহলে দেখবেন অ্যান্সার চলে আসছে স্যার ওকে এখন জাস্ট ভ্যালুগুলো বের করে বসিয়ে দিন আচ্ছা আমাদের অনেক ফাস্ট যেতে হবে কারণ আমাদের সময় অনেক কম সো বাহুর মান দেয়া নাই না বাহুর মান দেওয়া নাই বাহুর মানের অনুপাত তুমি এখান থেকে পাবে সেটা তুমি যোগ করবে তাহলেই হবে যে এরপরে তোমার কাজ হচ্ছে সি বাই বি প্লাস এ বাই বি করা দেখো এখান থেকে বি প্লাস সি পাবা আর অনুপাতগুলো যোগ করলে একটা অ্যান্সার চলে আসবে আমি এখন অ্যান্সার রিভিল করে দিব যে অ্যান্সার লিখেছো আচ্ছা বাঁধনদেব দেব সিক্সটিন সি লিখেছে আপু সরেন একটু আচ্ছা আচ্ছা সরি এই নও সরে গেছি খুব দ্রুত যেতে হবে ঠিক আছে আমাদের হাতে বেশি সময় নেই তাই আমরা চেষ্টা করবো আর দশ পনেরো মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করার বি ফার্স্ট ওকে বাঁধন দেব সিক্সটিন সি তুমি কিভাবে লিখলে আমি তো থ্রিভুজটা রিভিল করতে অনেক সময় লাগলো যেটার কোয়েশ্চেনটা কি তো তুমি এত তাড়াতাড়ি কীভাবে করলা এই ম্যাথটা আমি ঘোরাই করতাম টাইম লাগতো আপনার টেকনিকটা ভালো যাক কিছু তো ভালো লাগলো আচ্ছা অ্যান্সার হবে সি টু রুট থ্রি ওকে আমরা মুভ অন করি নেক্সট কোয়েশ্চনে আচ্ছা এখানে অ্যান্সার দেওয়াই আছে মাসাল্লা আমি জাস্ট বুঝাই দেই ঠিক আছে ওই যে সেম জিনিস আমরা টু সেভেন্টিকে কে নাইনটি দিয়ে ভাগ দিব দেন এখানে সংখ্যা আসে না বেজোর সংখ্যা জোর সংখ্যা আসলে যেটা আগে আছে সেটা চেঞ্জ হয়ে যাবে আর সাইন হবে আগেরটা অনুযায়ী আর আমরা এই এটা হিসাব করব। ঠিক আছে তাহলে অ্যান্সার কোসেক থিটা হবে যেহেতু দেওয়াই আছে অ্যান্সার হচ্ছে সি এই জাতীয় ম্যাথ আমরা আগেও করেছি ওকে আচ্ছা এখানে তোমাদের বাহুর মান দেওয়া আছে তিনটা বাহুর ভ্যালু দেওয়া আছে এখানে কোন চাইছে মানে এ কোনটা বের করতে হবে তাহলে এর অপোজিটে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি আমি অনেকবার ত্রিভুজের সাইন সূত্র লিখেছি এটা ত্রিভুজের সাইন সূত্র দিয়ে হবে না হবে কি হবে না সেকেন্ড হুম হবে না কিভাবে করা যায় দেখো তো আমাদের শুধু কোন এটা লাগবে সো আজরা অন্য কোন বের করতে যেও না সময় নষ্ট করো কোন সূত্র দিয়ে করা যায় কোজাইন সূত্র ওকে কে লিখেছে রায়হান ইসলাম কোজাইন সূত্র ওকে হ্যাঁ কোজাইন সূত্র করতে পারো দিয়ে হবে ওকে অনেক ভালো ভালো সতেরো তারিখ বাংলা এখন ম্যাথ পড়বো পরও একটু রিভিশন হইলো ইনশাল্লাহ সামনে বাংলা ক্লাসও থাকবে জয়কলি একাডেমি চোখ রাখো এই পেজেই আমি যেটা দিয়ে করেছিলাম আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে করেছিলাম অ্যান্সার হচ্ছে এ ত্রিভুজ এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে গিয়ে তোমার কজ এ সূত্র হবে কে জানি কোজাইন সূত্র লিখেছিলে সরি তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বাই টু বি সি এই সূত্রটা হবে আর এর পরেরটাতে হবে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হাফ বি সি টু সাইন এ ওকে সরি ফর দ্যাট ত্রিভুজ সি এর ক্ষেত্রফল হচ্ছে এটা এই সূত্র দিয়ে করতে হবে বিসি সাইন এ আই হোপ তোমরা একটু আগে সাইন এ যে কোণ সেটা ভ্যালু বের করেছিলে সো এখন এটা জাস্ট বসিয়ে দিলেই তোমরা হচ্ছে ভ্যালু পেয়ে যাবে এটার অ্যান্সার বের করার ট্রাই করো আচ্ছা আমিও তোমাদের সাথে সলভ করি সিন্স লেট হচ্ছে বি হচ্ছে গিয়ে এখানে সিক্স সি ফাইভ আচ্ছা এর আগে তো এর ভ্যালু আমি বের করি নাই ফিফটিন ইন্টু সাইন এ ওকে করে ফেলো ফার্স্ট আমাকে অ্যান্সার জানাও তোমরা জাস্ট ক্যালকুলেশন করে অ্যান্সারটা আমাকে জানাও সি আসে এনস সিক্স রুট সিক্স হবে আপো আচ্ছা আমি চেক করে বলছি অ্যান্সার হচ্ছে সিক্স রুট সিক্স অ্যান্সার সি ভেরি গুড নূর বানু বেগম ভেরি গুড অ্যান্সার কারেক্ট হয়েছে আচ্ছা কস টু অ্যান্ড পাই মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়ালস টু ওয়াট আচ্ছা এখানে যেহেতু টু এন পাই আছে আমি এটাকে একটু কনভার্ট করে নিতে পারি আমি ফোর অ্যান্ড পাই বাই টু লিখতে পারি কারণ যেহেতু পাই বাই টু দিয়ে ক্যালকুলেশন করা আমাদের জন্য সহজ সো আমরা পাই বাই টু নিতে পারি এভাবে আর এই টু টু কাটা গেলে এখানে একটা টু চলে আসবে যেটা আমাদের আগের পজিশন তাই না সো এভাবে আমরা লিখে নিতে পারি আর এই এন এর ভ্যালু জিরো হোক ওয়ান হোক টু হোক আমরা কিন্তু জোর ভ্যালু পেয়ে যাচ্ছি তাহলে এখানে পাই বাই টুই থাকতেছে সো এখন বলো তো এখানে কত আসে ভ্যালু এখানে জোর তাই না তাহলে কস চেঞ্জ হবে না আর থার্টি ডিগ্রি তাহলে কস থার্টি ডিগ্রি লিখবো আর আমরা কি জানি যদি এখানে কজ মাইনাস থার্টি ডিগ্রিও হতো তাহলে মাইনাস কস থার্টি ডিগ্রি কখনই হতো না বরং পজিটিভই হতো সো আমরা জাস্ট কজ থার্টি ডিগ্রি ভ্যালু বসিয়ে ফেললেই হয়ে যাচ্ছে উইচ ইজ রুট থ্রি বাই টু অ্যান্সার হবে বি আচ্ছা এই অঙ্কটা এখানে টেন টু থেটা মাইনাস টেন থেটার মান কোনটি এটা বের করতে বলেছে সবাই বের করার ট্রাই করো তো আমি এখন সলভ করি ঠিক আছে আমি তোমাদেরকে একটু টাইম দিলাম করার জন্য এটা তো আই আগে বুঝতেই পারছো আমি জাস্ট টেন টু থিটার সূত্রটা বসিয়ে দিয়েছি আমাদের এখানে টেন থিটা না আনলে আসলে আমরা এটার সাথে মিলাতে পারবো না এই কারণে ওকে নেক্সট হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা টু টেন থিটা মাইনাস টেন থিটা ইন্টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা এখন আমি জাস্ট এই প্রথম লাইনটা থেকে টেন থিটা কমন নিয়ে নিব 2 মাইনাস ওয়ান প্লাস থিটা পেলাম তাই না বাই ওয়ান মাইনাস থিটা আচ্ছা এখন কি করা যায় বলতো এখন আমরা পাচ্ছি টেন থিটা এখানে দুই থেকে এক গেলে এক এসেছে। স্কোয়ার কিসের সাথে মেলতেছে কিছুটা কস থিটার সূত্র সাথে ওই যে আমরা একদম কস টু থিটার সূত্র সাথে একদম প্রথম ম্যাথটা যে করলাম সেখানে আসলে আমরা ভুল ধরেছিলাম যে কস টু থিটার ভুল সূত্র লেখা আছে এখানে হচ্ছে গিয়ে জাস্ট কস থিট এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কিন্তু আমরা কস টু থিটা সূত্র পেয়ে যাচ্ছি মানে আমরা এখানে পাচ্ছি টেন থিটা ইন্টু ওয়ান বাই কস টু থিটা তাহলে ওয়ান বাই কস টু থিটা ইক টু কী হবে সেক থিটা সেক টু থিটা তাহলে অ্যান্সার হচ্ছে টেন থিটা ইন্টু সেক টু থেটা অ্যান্সার হচ্ছে ডি আজকে ক্লাসে শুরু থেকে আসা দরকার ছিল রায়হান তাহলে পেয়ে যেতে আচ্ছা আমরা কিন্তু অন্তরিকরণের ক্লাসে চলে আসছি সো আমরা এখন ফার্স্ট যাবো অনেক আচ্ছা এই জাতীয় ম্যাথগুলো করার তোমাদেরকে একটা সুন্দর শর্টকাট টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি এই জাতীয় ম্যাথ যদি থাকে এক্সটেন টু ইনফিনিটি এফোফেক্স বাই জিও ফেক্স এই জাতীয় কোনো ম্যাচ যদি থাকে সেক্ষেত্রে তোমরা চেক করবে যে উপরে যে লবটা আছে সেটা সর্বোচ্চ ঘাত হরের থেকে বড়ো কিনা যদি হরের থেকে বড়ো হয় সেক্ষেত্রে লিমিটের মান হবে ইনফিনিটি সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত কোনটা টু দুইটারই এখন যদি লিমিট এরকম হয় যে লবের যে সর্বোচ্চ ঘাত সেটা হরের থেকে ছোটো সেক্ষেত্রে লিমিটের মান হবে জিরো আর যদি এরকম হয় যে দুইটাই সমান ঠিক আছে এখানে কিন্তু দুইটাই সমান দেখতেই পারছো টু আর টু তাই না দুইটাই সমান তাহলে যদি এরকম হয় তাহলে আমরা কি করবো এই চলকটা বাদ দিয়ে দিব দিয়ে সাথে যে সহগ আছে এখানে আছে থ্রি উপরে আর নিচেও আছে থ্রি থ্রি বাই থ্রি করলে কত হয় ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হবে ডি ওয়ান ওকে সো হ্যাঁ এই তো রায়হান ইসলাম লিখে ফেলেছে অলরেডি কারেক্ট অ্যান্সারটা ওয়ান হবে ওয়ান হবে ওকে সহক দিয়ে করতে হয় হ্যাঁ ভেরি গুড যাক সবাই জানতা এটা ভালো এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক ঠিক আছে সো এটা আমি শিখে দিলাম যেহেতু সবাই জানো এই নেক্সট ম্যাথটাও আমি তোমাদের দিকে দিচ্ছি করে ফেলো ভেরি গুড বাদে সবার অ্যান্সার কারেক্ট হয়েছে অ্যান্সার হবে মাইনাস ওয়ান বাই থ্রি এক্ষেত্রেও এই যে সহকগুলো আমরা জাস্ট ভাগ করে দিব

টু রুট এক্স আসবে কিন্তু যেহেতু এটা এক্স না এটার আমরা আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে আমরা কি পাবো তখন ওয়ান বাই রুট এক্স আর এখানে একটা টু ছিল যেটা পাশে সেই টুটা এখানেই থাকবে সো ওয়ান বাই টু আর এই টু টু কাটা গেলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যান্সার বি টোয়েন্টি ফাইভ এ লিখেছে এ তো হবে না বি হবে দেখো এই যে টু আর টু কাটা যাচ্ছে কারণ একটা টু আছে না আগে এই টুটা তো থাকবে ওই টুও তো এক্সের এর সাথেই পার্ট এটা সহই আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো তাই না এই ভুলটা আমারও হয় এখনও হয় আচ্ছা এখানে যদি টেনের জায়গায় সেভেনও থাকতো তাও আমাদের একই সূত্র অ্যাপ্লিকেবল হইতো ফাইভ থাকলেও একই সূত্র অ্যাপ্লিকেবল হইতো সেই সূত্রটা হচ্ছে যদি এই জাতীয় কোনো কিছু থাকে মানে এ টু দি পাওয়ার এক্স ফরম্যাটের কিছু থাকে সেক্ষেত্রে অ্যান্সার হবে এরকম মানে এ টু দি পাওয়ার এক্স লন এ এরকম অ্যান্সার হবে সো এটার অ্যান্সার হবে বি এগুলো একবারে দেখে অ্যান্সার করা যায় এরকম এটা হচ্ছে এফ ডাবল প্রাইম কিন্তু হ্যাঁ এফ ডাবল প্রাইম টু বের করতে হয় মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে আচ্ছা তাহলে আমরা এটা কি পাই লন যেহেতু তাহলে ওয়ান বাই এক্স আমরা করলাম এখন এই ওয়ান বাই এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমরা পাই মাইনাস ওয়ান এটা আমাদের এফ প্রাইম এক্স এখন আমাদের বের করতে হবে এফ ডাবল প্রাইম এক্স মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে সো আমরা দ্রুত ডিফারেন্সিয়েশন করে অ্যান্সার জানাই স্লো হলে কিভাবে হবে বলো ওয়ান মাইনাস এক্স মাইনাস টু এখন জাস্ট আমরা টু বসিয়ে দেই এখানে এক্সের জায়গায় আমরা টু বসিয়ে দিই আমরা পাবো হচ্ছে স্কোয়ার অবশ্যই মানে বাই সামথিং আসে তাহলে হয় হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হচ্ছে বি ওকে আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন করতে হবে আচ্ছা ই এর ব্যাপার একটা মজার ব্যাপার হচ্ছে ই কে তুমি ট্রাকের নিচে দাও তুমি পাটা পুতায় পিসো তুমি ব্লেন্ডারের মধ্যে দাও ই পাবা ঠিক আছে ই টু দি পাওয়ার এক্সই পাবা ইকে তুমি যাই কর না কেন ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগ্রেশান তুমি ওইটাই পাবা ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে একটা সলিড জিনিস যেটা কোনোভাবে ভাঙে না তো আমরা এটা ফার্স্টে লিখে ফেলি যেহেতু এটা ডিফারেন্সিয়েশন করতে হবে এখন যেহেতু আমরা এটাকে এক্স ধরে নিয়েছি এটার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে আমরা আবারও এটাকে এক্সই ধরলাম মানে এইভাবে কিছু একটা ধরছি আমরা সাইন এক্স হোল স্কোয়ার এরকম কিছু ধরছি তো আমরা এটাকে আবারও এক্স ধরে টু সাইন এক্স লিখলাম কিন্তু এটা কি এক্স অবশ্যই না সো সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমরা পাবো কজ এক্স তাহলে আমরা কি পাইলাম ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন টু এক্স অ্যান্সার হচ্ছে এ ওকে আচ্ছা এই অঙ্কটা খুবই সহজ জাস্ট এই জিনিসটাকে আমাদের কনভার্ট করতে হবে ফার্স্টে সেটা আমরা কিভাবে করতে পারি মানে আমাদের ছোট করতে হবে মেনলি জিনিসটা ওয়ান আমরা লিখতে পারি স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন টু এক্সকে আমরা ভাঙতে পারি টু সাইন এক্স কজ এক্স এভাবে ঠিক আছে ওকে আর সাইন এক্স প্লাস কজ এক্স এখন এই জায়গাটা চেঞ্জ হয়ে কি হবে বলো তো এটা এ প্লাস বি ফর্ম্যাটে নেওয়া যায় তাহলে আমরা লিখতে পারি রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার সাইন এক্স প্লাস কজ এক্স এখন জাস্ট কাটাকাটি করব। কারণ এখানে রুট ওভার করলে কি হয় ফার্স্টে রুট ওভার উঠে যাবে এরপর স্কোয়ার উঠে যাবে এরপর নিচেরটার সাথে কাটাকাটি হয়ে এটা নিজেই উঠে যাবে তো এরপরে আমরা কি পাবো আমরা লাস্টে পাবো ওয়ান আর ডিডিএক্স অফ ওয়ান কী হয় জিরো এখানে তোমাকে কনফিউজ করার জন্য অপশান কিন্তু ওয়ানও দিয়ে দিছে এখানে ওয়ান পাওয়ার সাথে সাথে বাচ্চারা যে ওয়ান সুন্দর করে টিকমার্ক দিয়ে দিবে কিন্তু একটু ধৈর্য ধরে বসতে হবে দেখতে হবে যে ডিডিএক্স অফ ওয়ান চাইছে উইচ ইজ জিরো ওকে এখন এই এ এক্সকে আমি আবার ডিফারেন্সিয়েশন করার কারণে কিন্তু এ আসছে এখন তুমি ভাবতে পারো এটা থেকে লেখলো ম্যাম অ্যান্সার হবে সি ইজি না খুবই ইজি তো আই লন হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এ এক্স আর এ এক্স যেহেতু আমাদের এক্স না সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করে এটার সাথে গুন দিব তো তখন আমরা এক্স ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান সাথে এ ছিল সে এটা আমি লিখে দিয়েছি ওকে এবার হচ্ছে ট্যান ইনভার্স থ্রি এক্স মানে এবার ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন আসছে আমরা জানি ট্যানের টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা করলে এরকম আসে এখন আমাদের আছে 3X এক্স সো জাস্ট এই এক্সের জায়গায় 3X এক্স হোল স্কোয়ার হবে তাহলে আমরা পাবো ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি এটা কিন্তু নাইন নাইন কিন্তু এখানে থ্রি এক্স আছে তো থ্রি এক্স তো আমাদের এক্স না তাই না তো থ্রি এর আগে এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি আবার সো এখন আমরা আবার করবো এখানে একটা থ্রি থাকবে কারণ এক্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়ে যায় তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি থ্রি বাই ওয়ান প্লাস নাইন এক্স স্কোয়ার থার্টি ওয়ান ডি রায়হান ইসলাম ভেরি গুড এটা দেখো এই কোয়েশ্চেনটা মনে মনে মুখে মুখে করব আমরা ঠিক আছে কিভাবে আমরা করব দেখি প্রথমে আমরা প্রথম যে ডিফারেন্সিয়েশনটা সেটা করে ফেলি সেটা হচ্ছে আমরা এই ছয়টা সামনে চলে আসবে পাঁচের সাথে গুণ হবে ইন্টু থার্টি হইলো আর এখানে এক্স হয়ে যাবে ফাইভ কারণ আমরা সূত্র কি জানি এক্স এন্টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এক এক করে কমতে থাকবে সো প্রথমে এক কমে ছয় থেকে পাঁচ হলো আমরা এখন সাতবার কাউন্ট করব কত হয় ঠিক আছে একবার হচ্ছে পাঁচ হয়ে গেল। প্রথমবার ডিফারেন্সিয়েশনে পাঁচ চার তিন দুই এক শূন্য শূন্য হওয়া মানে কি এখন সহক রয়ে গেছে শুধু পাশে কিন্তু কোনো এক্স নাই মানে কোনো এক্সের কোনো চলক নাই গেল এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে কেন আমরা ছয়বার বার ডিফারেন্সিয়েশন করছি তখন আমরা পেলাম সহক এখন সহকের যদি সপ্তমবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাব অবশ্যই জিরো তাই না কোনো স্কেলার ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কি হয় জিরো তাহলে অ্যান্সার হবে জিরো বুঝতে পারছো তো এখানে সাতবার ডিফারেন্সিয়েশন করতে বলছে দেখে আমরা মনে মনে হাতে হাতে ডিফারেন্সিয়েশন করেছি সো যত কুইক করতে পারবা তত দ্রুত অ্যান্সার পাবা আচ্ছা কোনো একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এত হলে চার সেকেন্ড পর বেগ কত হবে আচ্ছা আমরা জানি বেগের সূত্র হচ্ছে ডিএস বাই ডিটি এটা হচ্ছে বেগের সূত্র মানে বি এখন জাস্ট এটা ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যাবে যেটা আমরা মুখে মুখে করব টি স্কোয়ার মাইনাস এইটিন টি প্লাস থ্রি এখন জাস্ট এই টি এর জায়গায় ফোর বসিয়ে দাও তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে এটার অ্যান্সার আসবে হচ্ছে বি ওয়ান সেভেন্টি ওয়ান আচ্ছা এক্সের মান কত হলে এক্স বাই লন এক্সের মান ক্ষুদ্রতম হবে এটা করার সবচেয়ে শর্টকাট টেকনিকই হচ্ছে এই অপশনে যতগুলো আছে সেগুলো তুমি এখানে বসিয়ে দাও এক্সের জায়গায় এগুলো একটা একটা করে বসাবা একবার হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই ই বাই লন ওয়ান বাই ই এভাবে বসাও দেখবা যত যেটা কম মান আসবে যেটার জন্য সবচেয়ে কম মান সেটাই হবে হচ্ছে এক্সের মান সেটাই হবে অ্যান্সার সো এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট টেকনিক এই ম্যাথটা করার সো সবাই দ্রুত আমাকে অ্যান্সার জানাও অ্যান্সার হচ্ছে বি ই হবে অ্যান্সার যেহেতু কেউ কারেক্ট অ্যান্সার দাও নি আমি তোমাদেরকে টেকনিক বলে দিছি কীভাবে এটা শর্টকাটে করা যায় সাই এক্স হবে আর এখানে টু এক্স প্লাস ওয়াই তোমরা এখান থেকে জাস্ট ডি ওয়াই ডি এক্সটা কমন নিয়ে নাও তারপরে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এক্স আর এখানে আছে টু এক্স প্লাস ওয়াই এখন এই পাশে যেহেতু ঢাল ঢাল বলতে আমরা কি বুঝি ডি ওয়াইডি এক্স তাহলে এটা এই পাশে রাখলাম আর টু এক্স প্লাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স এখন এই এক্স আর ওয়াইয়ের জায়গায় এই বিন্দুগুলো বসালেই হবে এটা আমাদের এক্স এটা আমাদের ওয়াই ঠিক আছে তাহলে তাড়াতাড়ি বসে আমাকে অ্যান্সার জানাও অ্যান্সার হচ্ছে গিয়ে ফাইভ বাই নাইন একটা বাসায় বসে বসিয়ে দেখ সো লাস্ট পর্যন্ত সবাই থাকো কারণ কাকে বই দিব এটা আমি লাইভে অ্যানাউন্স করব। সরি আমি কারণ আমরা যোগজীকরণের পার্টটা সলভ করতে পারলাম না স্যাডলি আচ্ছা আমি জাস্ট আজকে যে বই পাবে তার নামটা অ্যানাউন্স করে দিতে চাই সো লাইভে অনেকেই অ্যাক্টিভ ছিলেন নূর বানু বেগমও অ্যাক্টিভ ছিল তারপরে হচ্ছে রায়হান ইসলাম লাস্টের দিকে আসছেন কিন্তু অনেকবার আপু প্লিজ আপু প্লিজ করতেছে আগের লাইভেও রায়হান ইসলাম বেশ অ্যাক্টিভ ছিলেন আজকেও অ্যাক্টিভ তো আমি বলবো নুরবানু বেগমকে তুমি হচ্ছে আমাদের নেক্সট কোনো ক্লাসে আবার তো ম্যাথ ক্লাস নিব সেকেন্ড পেপার পুরাটা বাকি সো যখন আমি ক্লাস নিব তুমি মাস্ট অ্যাক্টিভ থাকবে কিন্তু আজকে এই বইটা আমি হচ্ছে রায়হান ইসলামকে দিতে চাচ্ছি যেহেতু গত লাইভেও সে অ্যাক্টিভ ছিল আজকেও সে ছিল অ্যাক্টিভ সো রায়হান ইসলাম পাচ্ছে গণিত বিচিত্রা বইটি সো কংগ্রেচুলেশনস রায়হান প্লিজ প্লিজ করে পেয়ে গেলে আর ভালো করে প্রিপারেশান নাও বাংলা পড়া শুরু করো বাংলা কিন্তু ভালোই কঠিন সহজ মনে করে ফেলে রেখো না দুই দিন আছে আর সো বেস্ট অফ লাক সবাইকে আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আর বই দিব কিন্তু